যে একটা বন্ধ ঘরে তালা বন্ধ অবস্থা একটা ঘরের ভিতরে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লাশের ভিতরেও আছে ও পরে বলতেছে যে স্যার আর কি শ্যুট করব এই কথা বইলাই একজন বুকে দুইজন মাথার দুই সাইড দিয়ে বন্দুক ত্যাগ করছে ফায়ার করবো এর মধ্যে আমার ছেলেটা বলতেছে স্যার আমার গুলি করেন আমার গুলি করেন আমার জানটা ভিক্ষা দেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে লাশের স্তূপ ছিল সেই লাশের স্তূপ থেকে অনেকেই বেঁচে ফিরেছেন এমনই একজন ময়মসিংহের শ্রাবণ আমরা সেই শ্রাবণ বর্তমানে বেঁচে ফিরলেও তার চোখ অঙ্গহানি হয়েছে এবং এখনও তার চোখে পুলিশের গুলি রয়েছে সে বর্তমানে কি অবস্থায় আছে তার চিকিৎসা কিভাবে চলছে তার পরিবারের সার্বিক কী অবস্থা এই নিয়ে আমরা শ্রাবণের বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব। ছেলের সে সময়েরকার ঘটনা এবং এখন বর্তমানে তাদের দিনগুলি কিভাবে কাটছে ছেলের সুচিকিৎসার জন্য আসলে কতটা প্রস্তুত এবং কতটুকু সহায়তা মিলছে একটু জানতে চাই ছেলে গাজীপুরে গিয়েছিল পাঁচই আগস্ট এই ধরনের ঘটনা হয়েছিল আপনারা কিভাবে জানতে পেরেছিলেন এখন সবশেষ কি অবস্থা আপনার ছেলের আমি আমি যেখানে গাজীপুর যেখানে থাকি ওইখান থেকে আমার ছেলেটা প্রায় ঘন্টাখানিকের রাস্তা ডিস্টেন্স ও যেখানে থাকে তো আসলে ইন্টারভিউর মাধ্যমে আমার ওইখান থেকে চাকরিটা ওইখানে হয়তো সেই সুবাদে ওইখানে থাকে তো ও চলাফের আসা যাওয়া একটা সমস্যা যাতায়াতের ব্যাপারে এর জন্য ওকে আমি বলি যে বাবা তুমি ওইখানে একটা ম্যাচ সিস্টেম করে দিই ওখানে তুমি থাকো তো ওইখানে থাকে ওই যথারীতি ই করতেছিল করতে ছিল কিন্তু ওই যে ছাত্র ইয়া যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল তো প্রথম থেকে এখানে জড়িত তো এই নিয়ে আমরা প্রায় সময় ছেলেকে বলতাম যে বাবা এই এখানে যে তুমি এভাবে জড়িত ওইটা বা আমরা ভিডিওতে দেখি লাইভে তুমি তোমার এই অবস্থায় দেখি তো এগুলি তো সামনে দেখতেছি যে পুলিশরা খুব চালাইতেছে টুলি চালাইতেছে তুমি বাবা আমার একটা ছেলে আজকে যদি তোমার একটা কিছু হয়ে যায় তাহলে তো আমরা পথে বসে যাবো বা এটা আমি মেনে নিতে পারবো না আমি এমনি হার্টের রোগী আমি কিন্তু মারা যাবো পরে আমার ছেলে বলে বাবা এটা যার যে নৈতিক দায়িত্ব হয়ে গেছে এখন আমার জায়গা থেকে এখন এইটাই যে এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না বাংলাদেশের মানুষের পরিস্থিতি ভালো না কাজে আমার যাওয়া লাগবো এখানে আমরা ছাত্ররা না গেলে কে যাবো ডাকছেই তো আমাদের ছাত্রদেরকে তো পড়াশোনা করেছো কিশোর জন্য আমার যাইতে হইব বাবা তুমি সেফলি থাকো আমিও সেফলি থাকার চেষ্টা করব। এই বলে যে পুরোপুরিভাবে সক্রিয়ভাবে জড়িত হইলো যথার্থী চার তারিখে ওদের খুব গোলাগুলি হইছে ওর বন্ধু বান্ধবের শরীরে কয়েক গোলাগুলি গুলি লাগার পরে ও দেখছি যে নিয়ে দৌড়াইতে আসছে এরকমও ঘটনা কিন্তু পাঁচ তারিখ যখন ঘটনা হইল সকাল দশটার দিকে হওয়ার পরে যখন গুলি খাইলো তারপরে তো সেন্সলেস হয়ে গেল আমরা তো আর এখানে বসে থাকি কিছু শুনতেছি না তো সেন্স্লোজ হয়ে যাওয়ার পরে যখন ওরে ও কিছু বলতে পারে না যখন ও সেন্স ফিরলে তখন তো বুঝতে পারলো যে ও একটা বন্ধ ঘরে তালা বন্ধ অবস্থা একটা ঘরের ভিতরে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লাশের ভিতরও আছে তো ওই সময় একটা ছেলে তে সে এতজন লাশের ভিতরে অন্ধকার রুমে যদিও তার ডান চোখে গুলিটা লাগছে আর বাম চোখে একটু ওই যে বর্জুতা পাড়ায় রক্তাক্ত করছে একটু একটু চোখে দেখতে পাচ্তেছিল সে বুঝতে পারছে যে অনেকগুলি লাশের ভিতর তখন তার মানে অবস্থার খুবই খারাপ শরীর অবশ হয়ে গেছে হ্যাঁ দুর্বল হয়ে গেছে ও লাশ থেকে যে টাইনে উঠবো সেই ব্যবস্থা ব্যবস্থার পারতাছে না তো চিৎকার দেয় বাঁচা বাছা বলে চিৎকার দেয় তখন ওই ভিতরে থাকা যে পুলিশগুলি ছিল এক দুজন দূরে আসে আইসা তালা খুলে দেখে যে ও জীবিত তখন ও আবার ওর তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতেছে যে স্যার একজন তো জীবিত আছে ভিতরে তো বলছে যে আচ্ছা ঠিক আছে অরে নিয়ে আসো নিয়ে আস অরে টাইনে নিয়ে গেছে ওই তার কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতে যে এত এরপরেও জীবিত রয়েছে। ও পরে বলতে যে স্যার আর কি শ্যুট করবো এই কথা বইলাই একজন বুকে দুইজন মাথার দুই সাইড দিয়ে বন্দুক ত্যাগ করছে ফায়ার করবো এর মধ্যে আমার ছেলেটা বলতেছে স্যার আমার গুলি করেন আমার গুলি করেন আমার জানটা ভিক্ষা দেন আমার জানটা ভিক্ষা দেন আমার গেটে বাইর করে দেন আমি জায়গা এই কথা কইতে আর একটা গালি দিচ্ছে গালি গালাস করে কথা বলছে তো ওই যে যে উর্ধ্বতন কমে অর্থাৎ উনি আবার বলতেছে যে দেখ দেশের পরিস্থিতিও ভালো না তখন অনুমানিক তিনটা সাড়ে তিনটা বাজে তখন বলতেছে দেশের পরিস্থিতি ভালো না তো আচ্ছা ঠিক আছে ওরে কিছুক্ষণ রাখে এখানে রাখার পরে ওই পিছনের দরজা গেটটা যে আছে ওই গেট দিয়ে যখন লোকজন থাকবো না তখন রাস্তার মাঝে ফালাইতে পড়ো তো ওইভাবেই নিয়ম অনুসারে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এতক্ষণ পর্যন্ত বসায় রাখছে আমার যেই বারান্দার মধ্যে বসায় রাখছে দেখছি আমি সিরিয়াল করে লাইন বাইন্দে ফালাই থিয়ে দিচ্ছে লাশ পরে যখন রাস্তায় ফালাই যায় তখন এক মুরব্বী আইসা দেখছি দেখার পরে মুরব্বি যখন দেখছি তখন বলতেছে এই তোমার হয়েছে তখন ওই মাথার তুই বলতাস আমার একটু বাঁচান আমার হসপিটালে নিয়ে যান আমার পুলিশরা এরকম মারধর করছে গুলি করছে করে ভিতরে আসছিলাম আমি ওখান দিয়ে ফেলাই গেছি পরে ওই লোকটা তাড়াতাড়ি করে আরও কয়েকটা লোক ডেকে নিয়ে আসছি নিয়ে এসে ওরে নিয়ে গেলেও বিভিন্ন রকম প্রাইভেট পপুলারি নিয়ে গেছে আর বেশ কয়েকটা জায়গায় নিয়ে গেছি কেউ চিকিৎসা করে না পরে যখন চোখ থেকে হইতেছে অনেক রক্ত বেরিতেছে তখন তারা বুঝলো যে তাহলে চোখে মনে গুলিটা লাগছে পরে জিজ্ঞেস করলী চোখে গুলি লাগছে হ্যাঁ চোখে গুলি লাগছে তখন তারা তুই সালনা চোখ হসপিটালে নিয়ে গেলো সালনা চোখ হসপিটালে বলতেছে গিয়া দেখে যে তালা ইয়ে করা বন্ধ তখন ওরে ওইখানকার সালনা সরকারি মেডিকেল কলেজ ইয়া হসপিটালটা আছে ওইখানে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এখানে আমরা ড্রেসিং করে দিলাম কিন্তু ওর যে চিকিৎসা এটা পাই তুলে ঢাকায় যেতে লাগব তখন এই পর্যন্ত আমি কিন্তু সকাল আমার খেয়াল আছে যে আমি সকাল নয়টার সময় আমার ছেলেকে ফোন দিয়েছিলাম এরপর থেকে আমি আবার দশটা সাড়ে দশটার দিকে ফোন দিছিলাম কিন্তু ফোন বন্ধ ছিল পরে ফোন বন্ধ থাকা অবস্থায় তো আর তার সাথে কথা বলতে পারি নাই সারাদিন ফোন বন্ধ বন্ধ কারণ ওর ফোন নিয়ে গেছে ওর কলেজে আইডি কার্ড নিয়ে গেছে মানে সব নিয়ে গেছে গা তো যথারীতি সাড়ে পাঁচ থেকে ছটার দিকেই একটা ফোন আসে ফোন রিং যথা রিং হইল আমি রিসিভ করলাম রিসিভ করার বলতে যে শ্রাবণ আপনার কি হয় যখন ওই লোকটা এই কথা বললো যে শ্রাবণ আপনার কি হয় তখন আমি বললাম কেন শ্রাবণ কি শ্রাবণ কোথায় বলতে যে শ্রাবণ তো আন্দোলনে গুলি খাইছে ওর শরীর অবস্থা ভালো না ওরে ঢাকায় নেওয়া লাগবো তবে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ওরা আমরা এখানে দশ বারো জন আসছি ওরাকে আমরা সেফলি পজিশন মতো রাখছি কিন্তু ট্রিটমেন্ট জরুরি দরকার তখন এই কথা বলতে আমি দৌড়াই বাড়িয়েছি আমি বলছি আপনি দাঁড়ান আসতেছি আমি লোকের লোকের অনুযায়ী আসতেছি তো যথারীতি আমি বেরিয়ে পড়ছি বেরিয়ে আসা দেখি যে রাস্তায় মানে এত মিছিল মিটিং হইতেছে আর দৌড়াদৌড়ি যে যারে পাইতাছে মারতাছে দৌড়তা রামদানিয়া দৌড়াইতেছে মানে একটা হরিলুট শুরু হয়ে গেছে রাস্তা তো ওই জায়গার মধ্যে কোনো গাড়ি ঘুরে অস্তিত্বই নাই এখন যদি আমি হাইটাও যাই তাহলেও মনে করেন যে অনেক সময়ের ব্যাপার আর আমি যে যাইমু এই মানে পাঁচ মিনিট দশ মিনিট যাওয়ার পরে দেখতেছি ওই না আবার সেনাবাহিনীর গাড়ি নিয়ে দৌড়াইতেছি বা একজন রাস্তা হাইটা গেলে তারে তাক করে নিয়ে দৌড়াইতেছি এরকম সব মিলে আমি মানে দিশে হারা আচ্ছা একটা বিষয় জানতে চাই যে এই যে এত বড় একটি ঘটনা ঘটলো অনেককেই প্রাণ হারিয়েছে অনেক বাবার সন্তান হারিয়েছেন অনেক মায়ের বুক খালি হয়েছে আপনার সন্তান তো ফিরে এসেছে এবং আসার পরে এখন তো চোখে তার যে সমস্যাটা আছে সেটার জন্য উন্নত চিকিৎসার জন্য আসলে কতটুকু পাচ্ছেন আপনারা আসলে আসলে আমার ছেলে বলে কথা না যারা বাপ মা আছে যাদের ছেলেবেলেরা আজকে শহীদ হয়েছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে বেহস মহিব করুক আর তাদের প্রত্যেকটা পিতা মাতাকে ধৈর্য ধরার আল্লাহ ইদান করুক তো আর যারা এই যে আহত হয়েছে বা বিভিন্নভাবে তারা আজকে ভুগতাছে কষ্ট পাইতেছে তা আমি সরকারের কাছে বলবো বা এখন বর্তমানে যারা দেশ পরিচালনা করতেছে যারা যারা করতেছেন তাদেরকেও বলবো আমি যে আমরা কিন্তু দীর্ঘ প্রায় এক মাস যে ছয় তারিখ থেকে যখন আমার ছেলেকে নিয়ে ভর্তি করা হলো চক্ষু ইনস্টিটিউট হসপিটালে সেই থেকে এখন পর্যন্ত যেই ভুক্তভোগী অবস্থায় আছি একটা জিনিস খেয়াল করেন আমরা যখন ছয় তারিখে গেলাম অপারেশন করার পর আমাদেরকে নয় তারিখে রিলিজ দিয়ে দিল বলল বাড়িতে যান আবার এক সপ্তাহ পরে আসবেন এই রুগীটা কিনে আবার আমাদের ফেরত দিল যথারীতি আসলাম নয় তারিখে আসার পরে তাদের তারা বলল আবার যখন নয় তারিখে গেলাম ওইখানে বললো যে আপনারা কয়েকদিন পাঁচ ছয় দিন থাকার পরে বললো সতেরো তারিখ আবার আসবেন এক সপ্তাহের জন্য ছেড়ে দিল আচ্ছা আসলাম আসার পরে আবার যখন গেলাম ওইখানে সতেরো তারিখে বললো পঁচিশ তারিখে আসেন এই যে যে তাদের একটা মানে তাদের রীতিনীতি রেওয়াজ অনুসারে চলছে চলছে আসলে ট্রিটমেন্টের যে কী ভালো মন্দ এটা তো তারাই বোঝে কিন্তু আমরা তো এতটুকু অনুভব করতে পারি যে আমার ছেলের উন্নতিটা কেমন হয়েছে আমরা কিন্তু এটা বুঝতে পারি যেহেতু আমার ছেলের টয়লেটে গেলেও আমার নিয়ে যেতে হয় গুসলটা করতে আমার করাইতে নিয়ে হয় দুই হাত জায়গা আগাইতে গেলে আমার ছেলেটা নিতে হয় কারণ সে তো এখন চোখে দেখে না এ কথাটা বলতে আমার কষ্ট হয় কিন্তু তারপর আমার মেনে নিতে হয় যে ছেলেটা এখন চোখে দেখতে পারে না তার ওই ওই জায়গাটায় আমি এখন হ্যাঁ ও তার সব সময় আমি তার পাশে থাকি তো এখন বলি যে সরকারের এই যে ঘটে যাওয়া বা হয়ে যাওয়া রিসেন্টলি যে বন্যাটা হয়ে গেল আমি হসপিটালে বসে দেখছি মিডিয়াতে বলেন পত্রপত্রিকায় বলেন বা ওই হসপিটালেই আমি দেখছি যে যারা মোটামুটি সমন্বয়কারী বা বড় বড় উদ্বোধন কর্মতা যারা চলাফের আসতো দেখার জন্য তারাও আসা মোটামুটি বন্ধ হয়ে গেছে ওইখানে পড়ে রয়েছে বন্যায় তান্ত্রহ বিল হাজার হাজার কোটি টাকার টাকা আসতেছে তাদেরকে বাড়ি দিতে হবে তাদেরকে সহায় সম্পত্তি দিতে হবে টাকা দিতে হবে অথচ যারা দেশ আজকের এই দেশটা নিয়ে আসছে দেশের জায়গায় দেশ নিয়ে আসছে তাদের যারা আজকে দুনিয়া থেকে নাই যারা অঙ্গহানি হয়ে একাত্রাইতেছে যাদের বুকে আজকে রক্তকরণ হইতেছে যারা আকাশের দিকে তাকায় আমার ছেলেটা আমার সাথে প্রায় কথাই বলে না প্রায় প্রতিবন্ধীর মতো হয়ে রয়েছি কারণ ওই যে লোহমস্যক ঘটনা অন্ধকারের ভিতরে লাশের ভিতরে পড়ে রয়েছে ওইগুলি কল্পনা করতে করতে রাত্রেও চমকে ওঠে ওই খোলা আকাশের দিকে শুধু তাকাই থাকি আর বলে বাবা জীবনটা আমার কি হয়ে গেল, তোমার তো অনেক স্বপ্ন ছিল আমি পড়াশোনা করবো ভালো চাকরি করবো তুমি বাড়িতে আম্মা তোমরা বাড়িতে থাকবা আমি মনে হয় তোমাদের আশার পূরণ করতে পারলাম না তখন আমি আমার ছেলের মাথায় হাত রাখি বলি বাবা তুমি আমার একটা সন্তান আগেও ছিল একটা সন্তান এখনও তুমি আল্লাহ তালা তোমারে আমারে তুমি তোমাকে আল্লাহ তালা আমাকে এখন পুরস্কার স্বরূপ এটা কি রিডো পুরস্কার সুসূপ দিয়ে গেছে নাহলে তোমারও আসার কথা ছিল না আমি আল্লাহ তাল্লাহের কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি তোমারে যে আমার কাছে ফিরাই দিয়ে গেছে আমি আল্লাহ তালা আদায় করি বলছি যে ওই দিকে ওইদিকে খেয়ালটা করেন ঠিক আছে ওই দিকে খেয়াল করা দরকার আছে কিন্তু যারা বুক্তভোগী বিস্নায়ক আছে। তারপরে যারা চিকিৎসাটা সঠিক পাইতেছে না যাদেরকে বলা হইতেছে যে আপনাদের গুলিটা ভিতরে গেছে এই গুলিটা আর বের করা যাবে না তবে থাকতে থাকেন দেখা যাক কি হয় তখন এই আমরা এই আমরা বুক্তভোগী বাবারা মারা তখন বলি কথা জিজ্ঞেস করি তাদেরকে যে তাহলে আপনাদের যে বলেন যে এখানে ট্রিটমেন্ট সর্বোচ্চ আমরা করছি আর গুলি এটা থাকবে এখানে এটা কি এইখানকার জন্য শেষ না এর চেয়ে ভালো ট্রিটমেন্ট উপরে যা আসি যদি বলেন তাহলে আমরা যেইভাবে হোক একটা ম্যানেজ করে একটা ব্যবস্থা করে আমরা করব। তখন এমনও ডক্টর আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলি যে আমি একটা গার্মেন্ট শ্রমিক তখন আমাকে বলে শান্তনারণ বলে যে বাবা রে বিদেশে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার বলছি যে আমার বাড়ি বিটা বিক্রি করব আমি ঋণ করব তারপর আমার ছেলেকে নিয়ে যাব। তাহলে তাদের তারাও তাদের এই এইটুকু কিন্তু তারা বলতে পারে যে হ্যাঁ আপনাদের ট্রিটমেন্ট এখানেই এইভাবে সর্বোচ্চ তবে আপনাদের দেশের বাইরে নিতে পারেন ভালো চিকিৎসা হবে এ কথাটা কেন বলে না আমরা কথা বলার পরে তারা এই জিনিসটা বলে যে হ্যাঁ আপনারা যদি যাই নিতে চান যেতে পারেন হ্যাঁ বাইরে তো চিকিৎসা ভালোই তবে তাদের হয়তোবা এমন কোনো কথার একটা মায়ের পেস বা এমন কোনো কথার পরিসীমা আছে এর বাইরে তারা যেতে পারে না গেলেই তাদের কথার সমস্যা হইতে পারে যে কারণে কিন্তু আমি ঘোরাঘুরি করে এক মাসে ঘোরাঘুরি করে আমি তা বুঝতে পারছি বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার পরে যে আমার ছেলের চিকিৎসা বাহিরে নিলে কমপ্লিটলি সে ভালো চিকিৎসা হবে ট্রিটমেন্ট করব আমি তো শুধু এখানে গোটায় বসে রইছি না আমার টেনশন আমার দুশ্চিন্তা আমার একটাই চিন্তা আমার ছেলের চিকিৎসার জন্য কই যাইতে হইব কোথায় যাব আমি ওইখানে বসে থাকা কিন্তু এর জন্য ফার্স্ট টাইমে আমি তাদেরকে বলে রাখছি যে স্যার আমার ছেলের চোখটা যদি আমার তো আজকে প্রায় প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স তো আমার ছেলেটা সবে বাইশ বছর বয়স সেই স্টুডেন্ট তার লাইফটা পড়ে রয়েছে যদি একটা চোখ আমার দিতে হয় তবুও স্যার আমার একটা চোখ নিয়ে যান চোখ নিয়ে আমার ছেলেটার একটা ই করে দিন চিকিৎসা করে একটু ভালো করে দেন তখন বলে যে না আসলে ওইগুলি ছবিতে তো দেখেন তাই আপনারা বলতেছেন আসলে জিনিসটা ওরকম না আর যদি ওইগুলি মানে ট্রিটমেন্ট হয় ট্রান্সফার হয় সেটা দেশের বাহিরে ওটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার তখন আমি ধরে নিলাম এটাই যে স্যার আমি তো সুশিক্ষায় শিক্ষিত না হতে পারি দেশের মোটামুটি আমি পড়াশোনা আছে আমার ন্যূনতম পড়াশোনা আছে যে সমাজে চলার মতো তখন আমি বুঝতে পারি যে তাদের একটা কথা পরিসীমা আছে এরপরে বলতে পারে না তা না হলে সেই কথাটা মুখ দিয়ে কেন আসে যে হ্যাঁ দেশের বাইরে যেতে পারেন ওইখানেও ভালো ট্রিটমেন্ট তার মানে তাদের সর্বোচ্চ করা শেষ এখন বাইরে আসে আর্থিক অবস্থা যদি বলতে যায় তাহলে এটার একটা কথা রিপিট অন্যরকম যে কারণে বলে যে হ্যাঁ আপনি নিতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই তো বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা যে যাওয়া আসা করছেন ঢাকা ময়মসিংহ থেকে প্রতি সপ্তাহে চেক আপের জন্য যাওয়া হচ্ছে তো সেজন্য যে ধরনের সক্ষমতা দরকার যে ধরনের টাকা পয়সা দরকার এতে করে আপনার সংসার চালাতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কি না এটা আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করি যে না হ্যাঁ আল্লাহর মতে আল্লাহ না খাইলেও মানুষ বাঁচে না তিন তিনবেলার মধ্যে বেলা খায় চলতেছে আবার কেউ তিনবেলা খাইও চলতেছে তো ওই দৃষ্টিতে আল্লাহ তালা সর্বপ্রথম বলবো যে আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ যেভাবেই হোক দিন চালায় যেতেসে কিন্তু ভিতরে দুঃখ সবচেয়ে বড় দুঃখের কথা যেটা হইল যে এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদেরকে যে ফলো আপের জন্য যাইতে বলতেছে আমার রুগীটা তো একটা ক্রিটিক্যাল যেহেতু ডক্টরে বলে দিচ্ছে যে কোনোভাবে তার চোখ ইনফেকশান যেন না হয় ইনফেকশানটা এখানে যদি থাকেন তাহলে ইনফেকশন হওয়ার ঝামেলাটা বেশি যে জন্য বাড়িতে চলে যান কিন্তু বাড়ির থেকে যে সাপ্তে সাপতে আসা ওকে আমি ইচ্ছি লোকালিভাবে ওর নিহা চলাফেরা করতে পারি না আমার এলাকার লোক সবাই জানে প্রতি সপ্তাহে আমি এখান থেকে প্রাইভেট কার ভাড়া করি প্রতি সপ্তাহে আমার আসা যাওয়া করলে দশ হাজার টাকা লাগে প্রাইভেট কার তারপরে সেলের ফুডস বা তার ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া ওইগুলি যা আছে চলে ওইটা আল্লাহ তাল্লাহ আমার যেভাবেই দিন করে যেভাবেই করি আমি ছেলের ওইভাবে আমি পরিচর্যা করে যাচ্ছি কিন্তু আমার সবচেয়ে আমার হার্ডলি হয় এটাই যে আমার চাকরিটা তো আমি ওই পাঁচ তারিখ থেকেই আমার চাকরিটাও ইস্তফা মানে আমার চাকরিটাও শেষ গার্মেন্টস চাকরি হলো সর্বোচ্চ এক সপ্তাহ পরে তার চাকরি থাকে না তো ওইভাবে পোশাক শিল্পের রীতিনীতি অনুযায়ী আমার চাকরিটাও যথারীতি ওইভাবে নাই আমি খবর নিয়েছিলাম তারা আমায় এভাবে বলে যে আপনার ছেলে নিয়ে সুস্থ করেন পরে আসবেন আসলে পরে দেখি কি করা যায় তার মানে আমি বুঝে নিতে পারি তো আসলে চাকরি বাকরি কি আসলে আমার ছেলেটাই সবচেয়ে বড় কথা যেটা মেইনলি তার ট্রিটমেন্ট আমি আল্লাহ যদি আমার তকদির রাখে রুজি যেহেতু আল্লাহ মুখ দিছে রুজি রোজি ব্যবস্থা করে দিছে এক জায়গা না এক জায়গায় আমি চাকরি করতে পারবো আমি শরীর খাটে খাইতে পারবো অসুবিধা নাই কিন্তু এই যে আমরা এখান থেকে ঋণ করজা করে টাকাগুলি নিয়ে আমরা যে যাই ওইখানে যাওয়ার পরে ওইখানে মনে হয় যে আমরা একটা ও অত যাদের কারণে আজকে বাংলাদেশ গড়া যাদের কারণে আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গায় সেটা প্রত্যেকটা জায়গায় সঠিক বিবেচনা হইতেছে সঠিক জায়গায় যেই কারণে আজকে তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা বলছিল মেট্রো রেল ঠিক করতে লাগবো সেই জায়গার মধ্যে চল্লিশ কোটি টাকায় ঠিক হয়ে গেছে তো এরকম বাংলাদেশ বাংলাদেশের অনেক ঘটে যাওয়া অনেক কিছু আছে যেগুলি হওয়ার কথা ছিল না হই সেইগুলি হচ্ছে কিসের জন্য আজকের ছাত্রদের এই 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 আত্মত্যাগের কারণে এই পজিশনে আসার পরে হয়েছে সামনে ইনশাআল্লাহ মনে করি যে বাংলাদেশ একটা সোনার দেশ হিসেবে গড়ে উঠবো তাহলে সেই সোনার দেশ গড়তে হলে যেই সোনার ছেলেরা আজকে এই দেশ গড়লো সোনার দেশ তৈরি করল তাদের দিকে তো দৃষ্টিটা আমি মনে করি যে একশো একশো বললো বুবুল হবে দুইশো দুশো করা উচিত আমি তো মনে করি যে আমি 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 গর্বিত সন্তানের পিতা যে আমি ওইখানে গিয়ে বলি কথাটা যে বাবারা যে তোমরা যদি এই যে যারা এই যে আমরা যে আসছি এক সপ্তাহ পরে আসছি আমাদেরকে যদি তোমরা একটা নির্দিষ্ট একটা সিরিয়াল বলে দিতা যে এই যে এখানে লেখা আছে স্টার মার্ক কিন্তু আমার ওর যে যেইটা আছে ছাড়পত্রের মধ্যে লেখা আছে যে স্টার মার্ক দেওয়া যেখানে বুলেট ইঞ্জুরি শর্ট শর্ট গান ইঞ্জুরি স্টুডেন্ট এটা ওইখানে এসে এই কথাটা রেসপেক্ট হয় না তো মূল্যায়নটা তো ওই জায়গায় হয় না যাওয়ার পরে বলে সিরিয়াল ধরেন সিরিয়ালে দাঁড়াই থেকিয়া এই ছেলেটার আমি ওই জায়গায় যাওয়ার মানে কি আমি এখানে যত সকালেই যাই বুড় চারটা থেকে এখানে সিরিয়াল শুরু হয়ে যায় আমি গিয়া দিই আমার সামনে অন্তত পঞ্চাশগণ আছে তখন যে মিনিমাম তিন ঘন্টা তিন ঘন্টা একটা বসার জায়গা না আমি ছেলেটা দ্বারা এনে করি সিরিয়াল ওইখান থেকে শ্রাবণের নাম বললে তারপর আমরা ভিতরে রুকম আপনারা কি বলতে চাচ্ছেন যেভাবে মূল্যায়নটা করা দরকার ছিল অন্তত পক্ষে আহত যারা হয়েছে চিকিৎসার ক্ষেত্রে হলো অন্তত পক্ষে সিরিয়াল আগে দেওয়ার ক্ষেত্রে হলো সেই জায়গাটা কি হচ্ছে না এখন না 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 হচ্ছে না শুধু তাই না আমরা যে আমরা যাদের কাছে যাচ্ছি অনেক সময় যে আমরা যেটা জানি না আমরা যে বিষয়ে অজ্ঞ সেটা তো ডক্টরেট তারা তো সেই জিনিসটা তারা পুরোপুরি জানে কিন্তু আমরা যদি জানি আমাদেরকে কি কিন্তু একটু ক্লিয়ারলি বোঝা দেওয়া উচিত কিন্তু তারা আসলে জিনিসটা এরকম যে ছেলেটার বলে যে তুমি থাকো আমি গার্জিয়ান আমার কথা দুইটা বলার আছে আমার কিছু জানার আছে না 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 ওই ওই বলবো ওই বলবো আমি আপনি যান বাইরে যান আরে বাবার বাইরে যান কী দরকারটা আছে এখানে এমন করে তারাই দেয় আমাদেরকে তো আমি এর জন্য কয়েকজনে যখন বলছি যে কিছু জন এরকম তখন তারা একজনকে আমি অলরেডি এইবার আমি গিয়ে বললাম যে আচ্ছা ছেলেটাকে নিয়ে আসছি কাকে নিয়ে আসছি কাদেরকে নিয়ে আসছি আমার মতো ছেলেরা যারা যারা আসে এই যে দুর্ব্যবহারগুলি করতেছেন এগুলো তো ঠিক না এরা যে এরা যে কী করতে পারে এটা আপনার কল্পনা নাই এরা যে জায়গার মধ্যে দেশের প্রদিন প্রধান অতিথি যেটা যে প্রধানমন্ত্রী যে আজকে সুশাসনের জন্য নতুন করে সরকার ক্ষমতা নিয়ে আসতে পারে তারা এই জায়গাটাও এই 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 মেডিকেল সেন্টার কেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ওরা চেঞ্জ করে দিতে পারবো সঠিক জায়গাটা নিয়ে আসতে পারবো কিন্তু আপনারা যেটা করতেছেন সেন এখনও মনে হয় যে আপনাদের ভিতরে আরও কিছু পাওনা বাকি আছে একটু বয়বীতি স্বরূপ বলছি কিন্তু তারা বলে যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি যান বাইরে গিয়ে বসেন ডাক দি মনে এরকম কথাগুলি তো আমি একটা কথাই বলতে চাই যে অন্তত আমরা যারা ভুক্তভোগীরা যাই যেহেতু আমাদের একটা লং সময়ের ট্রিটমেন্ট আমরা গেলে আমাদের কাছে যেন আমাদেরকে একটু সঠিক দিতে গিয়ে আমাদেরকে একটু ফেসিলিটি দেওয়া হয় তা নইলে আমরা যে কষ্ট পাই আমাদের ছেলেবেলেই গে কিনিয়া ওই যে দাঁড়ায় থাকা বা অপেক্ষা করা এটা শারীরিক যতটা মানসিক তার চেয়ে বেশি ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আমরা আমরাও সেটাই চাই যে যাদের কারণে এবং যাদের আত্মত্যাগের ফলে আজকের এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং নতুনভাবে দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে একটি বিষয় কিন্তু এখানে উঠে এসেছে এবং তারা প্রত্যেকেই কিন্তু যিনি আছেন তিনি বলছেন এবং এর বাইরেও আরও যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের স্বজনরাও আমাদেরকে বলেছেন বর্ণাঢ্যদের জন্য যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছেন একভাবে এবং তাদের সহযোগিতার জন্য যেভাবে কাজ করছেন অন্তত পক্ষে এখনো যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং যারা আহত হয়ে বর্তমানে হাসপাতালে কাতরাচ্ছেন বাড়িতে আছেন তাদের জন্য অন্তত পক্ষে একটি বড় আকারের একটি ফান্ড গঠন করা হবে এবং সেটি সুষ্ঠভাবে বিতরণ করে তাদের চিকিৎসা অন্ততপক্ষে সর্বোচ্চ চিকিৎসা যেটি করা দরকার সেই চিকিৎসাটা নিশ্চিত করার জন্য যারা দায়িত্বশীল আছেন বর্তমান সরকারের তারা সেটি নিশ্চিত করবেন তাদের শুধু এতটুকুই চাওয়া যে কেউ তাদেরকে তারা হাত পাততে চান না তারা কখনো কারো কাছে টাকা চান না তারা শুধুমাত্র চান যে দেশের জন্য আন্ত করতে গিয়ে তারা এই আহত হয়েছেন তাদের সন্তানরা যারা যাদের যারা হারিয়েছেন অন্ততপক্ষে যারা বেঁচে আছেন তাদের জন্য সুচিকিৎসাটা দেশে এবং দেশের বাইরে নিয়ে যেয়ে যেন অন্ততপক্ষে নিশ্চিত করা হয় এটি শুধুমাত্র তারা চেয়েছেন